এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের মানে ঝাপসা ছবি থেকে সাফনে ছবি কিভাবে আপনারা তৈরি করবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু প্রচন্ড পরিমাণ ঝাপসা হয়ে গেছে, ফেসটা কিন্তু একদম বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন আপনারা, মানে একদম ঝাপসা ছবি কিন্তু লাগতেছে। তো এই ছবিটা আমরা একদম স্পষ্টভাবে তৈরি করব। তো কিভাবে করব এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। তো চলেন বেশি কথা না, আমরা ভিডিওটি শুরু করি। তো এটা করার জন্য আপনাদেরকে ফার্স্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটা আপনারা পাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে। তো এখন আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। আসার পর এখান থেকে আপনারা লিখবেন হচ্ছে ফটোটন। তো আমি এখান থেকে এটা লিখে নিই ফটোটন। তো ফটোটন লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে জাস্ট এই অ্যাপটি চলে আসবে। তারপরে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমি এখন অ্যাপটি মানে ওপেন করব। তো আমি এখান থেকে জাস্ট এটা অ্যাপটি আর কি ওপেন করে দিলাম। তো অ্যাপটি ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে জাস্ট এরকম চলে আসতে পারে। আর এই অ্যাপটিতে কিন্তু অ্যাড আসবে, অবশ্যই কিন্তু আপনাদের অ্যাডগুলো দেখতে হবে। তো আপনাদের সামনে এরকম আসবে, তারপরে এখান থেকে এটা ক্যান্সেল করে দিয়ে, তারপরে আপনাদের যে ছবিটা আর কি সাফনেস একবারে খারাপ, মানে বোঝা যাচ্ছে না ছবিটা একদম ঘোলা এবং কি ঝাপসা দেখা যাচ্ছে, সেই ছবিটা আপনারা সিলেক্ট করে এখানে জাস্ট টাচ করে দিবেন। তো তারপর আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে। তারপরে এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে অ্যাডগুলো আপনাদের দেখতে হবে। তো আমি এখান থেকে অ্যাডটা দেখলাম। তো অ্যাডটা দেখা হয়ে গেলে আমাদের সঙ্গে এরকম আসবে। তারপর এখান থেকে আপনারা এখন দেখেন, আমি এটা যদি পুরোটা দেই সেক্ষেত্রে কিন্তু ছবিটা একদম ঝাপসা। আর আমি যদি এখন এটা টেনে দেই সেক্ষেত্রে দেখেন ছবিটা কত সাফনেস নিয়ে চলে আসতেছে, দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা একদম লাইভ প্রুফ। তো এই ছবিটা কিন্তু অনেক দেখতে এখন অনেক সুন্দর লাগতেছে। তো তারপর আপনারা যেহেতু এখন এটা সেভ করে গ্যালারিতে রাখবেন, সেক্ষেত্রে এখানে ওপরে সেভ বাটনে ক্লিক করলে আপনাদের একটা অ্যাড আসতে পারে। এখন তো আপনাদের অ্যাডটি দেখতে হবে। তো আপনাদের এই অ্যাডটি দেখতে হবে, অ্যাডটি হবে 30 সেকেন্ডের। তো দেখতে পাচ্ছেন এই 30 সেকেন্ড অ্যাড দেখলে আপনাদের অটোমেটিক এই ছবিটা সেভ হয়ে যাবে। তো আমার এখানে প্রায় দেখেন অর্ধেক সময় প্রায় চলে গেছে, 15 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। তো 30 সেকেন্ড হয়ে যাওয়ার পরে সেভ হয়ে আমাদের গ্যালারিতে যখন আসবে আমি আপনাদেরকে আবার তখন আবার দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু কাট শেষ। তো এখন আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি লেখা চলে আসছে। তো এখন কিন্তু আমাদের এটা গ্যালারিতে চলে আসছে। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসলো, একদম স্বপ্নের ছবি। তো এরকম যদি আপনারা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে আপনারা অ্যাপটি ডাউনলোড করে আপনাদের ছবিগুলো করে নেবেন। তো আজকের ভিডিওটি পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।